আমলে সালে নেক আমল বা সৎ কর্ম প্রসঙ্গে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর মহাকাল বা সময়ের শপথ নিশ্চয় ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর কিন্তু সেই সকল লোকগুলো বাদে যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে নেক আমল করেছে একে অপরকে সেই নেক কাজের তাগিদ দিয়েছে এবং এরা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে সময়ের শপথ করেন তার বান্দাদেরকে সময়ের গুরুত্ব বুঝাচ্ছেন বলেন সুবহানাল্লাহ আমরা সময়ের গুরুত্ব বুঝি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব দিয়া অনেক কথাই আমাদেরকে বুঝাইছেন যেমন আত্মহত্যা করতে নিষেধ করেছেন কারণ এই মুহূর্তে তোমার খারাপ যাচ্ছে তুমি নিজেকে আর এই দুনিয়াতে রাখতে চাচ্ছ না কিন্তু তুমি একটু সময়ের গুরুত্ব মানে অনেক সময় তো দেখা যায় এই সময়ের পরিবর্তনে মানুষের সুখের দিনও আসে তো একটু ধৈর্য ধারণ করো তুমি নিজেকে হত্যা করো না তাহলে এক সময় দেখা যাবে তোমার ঈমান আমল সব দুরুস্ত হয়ে যাবে পরবর্তীতে তখন তোমার মৃত্যু হওয়ার হবে তাতে করে লাভ কি হবে এই যতদিন তুমি বেঁচে থাকতে পারবে এতদিনের ইবাদত বন্দেগীর বিনিময়ে জান্নাতে যে ফল পাবে সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে যদি তুমি এই সময়ের গুরুত্ব না দিয়ে এখনি আত্মহত্যা করো বলেন সুবহানাল্লাহ এইভাবে মৃত্যু কামনা করতেও নিষেধ করা হয়েছে কারণ এতে করেও লুজার হতে হয় কারণ এই মুহূর্তে আমি যদি মারা যাই বেহেশতে যাইতে পারি নাও যাইতে পারি এজন্য হাদিসে বলছে যদি একান্ত তুমি মৃত্যু কামনা করো তা এইভাবে বলো যে আল্লাহ আমার মরণ যদি এই মুহূর্তে ভালো হয় তাহলে আমাকে মরণ দাও আর যদি আমার জন্য মরণ এই মুহূর্তে ভালো না হয় তাহলে আমাকে এখন মরণ দিও না তো এতে করে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে ভালো হবে না এই মুহূর্তে ভালো হবে এটা আল্লাহই ভালো জানেন সেই হিসাবে আল্লাহ সময়মতো মৃত্যু দিবেন কিন্তু মৃত্যু কামনা করা নিষেধ কারণ এতে করেও মানুষ ইবাদত বন্দেগি করার সুযোগ থেকে বঞ্চিত হয় ইবাদত বন্দেগি যা কিছুই করুক সময়ের ভিতরে করা হয় এজন্য সময় একটা গুরুত্বপূর্ণ তো আল্লাহ তাআলা বলেন সময়ে শপথ করে ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত তো এই মানুষগুলো বলতে কারা যারা ঈমান আনে না আর আমলে সালের প্রশ্ন তো আসেই না কারণ ঈমানদাররাই তো নামাজ কলমা পড়ে তো যারা ঈমান আনে না তাদের তো বাকি কাজগুলো হচ্ছে না যদিও তারা মানব সেবা বা অন্যান্য উন্নয়নমূলক কাজ সেবামূলক কাজ করে ওর বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন পরকালে ঈমান ছাড়া এই নেক আমল তাদের কোনো কাজে লাগবে না তো যারা ঈমান আনে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয় মুমিন ব্যক্তি কোনো ক্ষতির ভয় করেও না কারণ মুমিনের জন্য কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি যদি তার হয়েই যায় তাহলে সে এ কথাই বিশ্বাস করে স্বয়ং আল্লাহ তার তাকদিরে এটা নির্ধারণ করেছিলেন এজন্য সে নিজের কোনো ক্ষতি মনে করে না বলেন সুবহানাল্লাহ ঈমানদার ব্যক্তি জানে তার নিজের বলতে কিছুই নেই কারণ আমরা এই পৃথিবীতে কেউ মালিক না সকলে কি গোলাম আর যদি আমরা গোলাম হতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা এই পৃথিবীতে কি হতে হবে মালিক নাকি গোলাম
যারা এখন বর্তমানে মালিক সেজে আছে, মৃত্যুর পরে তাদের হাত কড়া লাগাইয়া শিকল লাগাইয়া তাদেরকে ফেরেশতারা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কারণ এখানে আমরা কেউ মালিক না, সকলে কি গোলাম। তবে এই গোলাম কিন্তু কোনো এমপি মন্ত্রী সচিবের গোলাম না, কোনো মানুষের গোলাম না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর এমপি মন্ত্রী সচিব যারা আছে, মন্ত্রী যারা আছে, তারাও কার গোলাম? আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলাম হতে পারলেই নাজাত। আর আমরা মালিক হব কিভাবে? যা কিছু আছে এগুলো আমাদের নিজস্ব না, এগুলো কার দেওয়া? এই জন্য এক কবি বলে, ই আমানত চান্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হার শাই খোদাস। যা কিছু আমরা পেয়েছি এগুলো আল্লাহর দেওয়া আমানত। আমানত পাইয়া কি মালিক হওয়া যায় নাকি? এ তো ফেরতযোগ্য এবং জবাবদিহি করতে হবে। ব্যবহার করলে এটার কি প্রশ্ন সম্মুখীন হতে হবে। তাহলে আল্লাহ আমাদের দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চোখ আমাদের না, এটা আল্লাহর দেওয়া আমানত, এটাকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালনা করতে হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, সন্তান, সম্পদ, সব কিছুই আল্লাহর দেওয়া কি আমানত। এই জন্য আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামত দিবসের মালিক। তার মানে এখনো উনি মালিক, কিন্তু আপনারা আমরা মালিক স্বীকার করছি না। এমন একদিন আসবে সেদিন আর কেউ স্বীকার করবে না যে আমি মালিক। তো অটোমেটিক সিস্টেমেটিক সব জগতের মালিক কে হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। ইমানদার কখনো হতাশাগ্রস্ত হয় না, তার ইমান তাকে হতাশ হতে দেয় না। মমিন বান্দা জানে তার রুজির মালিক হলেন আল্লাহ, তিনি জীবন ও মৃত্যুর মালিক। কে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহকে রব, প্রতিপালক, মালিক হিসাবে মেনে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমাদের জন্য পুরস্কার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে অচল অবিচল অটল থাকে, স্থির থাকে, এই কথার উপরে তার মরণ হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন। মৃত্যুক্ষণে ফেরেশতা এসে তাদেরকে সুসংবাদ দেন জান্নাতের, আর তাদেরকে বলেন, তোমাদের সংসার নিয়ে, পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আর কবর, হাসর, মিজান, ফুলসিরাত নিয়েও কোনো ভয় করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রব মানতে হবে। এই জন্য একটা ছোট্ট দোয়া আছে, প্রতিদিন ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন, রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদিনের শুরুতেই আপনি রাজি হয়ে গেলেন আল্লাহকে রব মেনে, ইসলামকে দিন মেনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল মেনে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর উপরে ভরসা করে, এটা হলো ইমানের বাস্তব উপকারিতা। ইমানের উপকারিতা আছে, তার ভিতরে সবচেয়ে একটা বড় উপকার হলো যে ইমানদার সবসময় আল্লাহর উপরে ভরসা করে, সে কোনো টেনশন করে না, হতাশাগ্রস্ত হয় না। মানুষের মধ্যে যদি ইমান না থাকে, তাহলে সে মানুষের গোটা জীবনকালই ব্যর্থ হলো এবং সে মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য তারা কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, মুরতাদ, হ্যাঁ, তারাই হলো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান আলাফি খুস, কিন্তু আল্লাহ নিজেই বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ইমানদাররা কি না ক্ষতিগ্রস্ত নয়। কারণ ইমানদার যদি দুনিয়াতে বিপদাপদেও আক্রান্ত হয়, এর বিনিময়ে সে নেকি লাভ করে, সওয়াব লাভ করে, পরকালে স্তর বা দরজা বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরকালে ইমানদাররা কোনো ক্রমেই মানে ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু যারা বেঈমান
তারা কোনক্রমে মুক্তি লাভ করতে পারবে না এদের চিরস্থায়ী বাসস্থান হবে কঠিন যন্ত্রণাদায়ক স্থান জাহান্নাম বলে নাউযুবিল্লাহ তাহলে বেঈমান কেন ক্ষতিগ্রস্ত এজন্যই ক্ষতিগ্রস্ত যে ও জাহান্নামে যাবে আর ঈমানদার কি যাবে না জাহান্নামে যাবে না তো ঈমানদার সব সময় এক আল্লাহকে বিশ্বাস করে সে ইবাদত বন্দেগীতে কখনো শিরক করে না সে বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার যাবতীয় কুরবানি প্রচেষ্টা আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড আমার জীবনের মরণ মানে যখনই হোক আমি লিল্লাহি রাব্বিল আলামিন সমগ্র জগতের প্রতিপালকের রাজি খুশির জন্য করব তার সন্তুষ্টির জন্যই আমি আমার সালাত কুরবানি আমার জীবনের যাবতীয় কাজ তার জন্যই করব তার মানে সে কখনো কারো সাথে আল্লাহর সাথে কি করে না শিরিক করে না শিরিকের পরিণাম ভয়াবহ এটি মানুষের চূড়ান্ত ধ্বংস ডেকে আনে তাহলে যারা শিরিক করে ইন্নাল ইনসানা বলতে তারা ওইসব মুশরিকের কথাই বলা হয়েছে তারা ধ্বংস ভিতরে নিমজ্জিত হবে কিন্তু ইল্লাল্লাযীনা আমানু মানে যারা ঈমানদার শিরিক করে না শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম অবধারিত হয়ে যায় শিরিককারী ধ্বংসে এবং বিপর্যয়ে পতিত হয় কিন্তু ঈমানদার কখনো জান্নাত হারায় না জাহান্নামেও যায় না এবং সে ধ্বংসের ভিতরেও নিমজ্জিত হয় না যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবেই যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক আয়াতেই বলেন যে আমি সব গুনাহ চাইলে মাফ করে দিতে পারবো মাফ করে দিব কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ দুনিয়াতেই কোরআনের মাধ্যমে ওহি নাযিল করে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি শিরিকের গুনাহ কি করব না মাফ করবেন না শিরিক মানবতার জন্য অপমাননাকর কারণ আল্লাহ মানুষকে খলিফা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তাকে সম্মানিত করেছেন এবং তাকে জগতের সকলের উপরে নেতৃত্ব দিয়েছেন কিন্তু সে তার নিজের অবস্থাকে ভুলে গেছে সৃষ্টির কাছে নিজেকে ছোট করে এবং অপমানিত করে বসেছে তাই সে ক্ষতিগ্রস্ত কেন শিরিক করলে ক্ষতিগ্রস্ত হবে এজন্যই হবে যে ওর ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত করে দিছে মানুষের ইজ্জত সম্মান আল্লাহই দিয়েছিল খলিফা হিসাবে এই পৃথিবীতে পাঠাইছেন সে প্রতিনিধিত্ব করবে কার স্বয়ং আল্লাহ তাহলে সৃষ্টি তার অধীনে থাকবে বাতাস বলেন সূর্য বলেন পানি বলেন মাটি বলেন জমিন বলেন সব কিছু কার অধীনে থাকবে না মানুষের অধীনে থাকবে মানুষের সেবা দিয়া যাবে সৃষ্টি তাহলে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা সে পৃথিবীর খলিফা আল্লাহ তাকে ইজ্জত সম্মান দিছে সে কেন সৃষ্টির সামনে তার মাথা নত করবে নিজের ইজ্জত সম্মানকে কেন ভুলুণ্ঠিত করবে এজন্য যারা করে তারা ক্ষতিগ্রস্ত যারা করে না তারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয় শিরিকের মাধ্যমে আল্লাহর মর্যাদা এবং নিরঙ্কুশ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হয় এজন্যই শিরিক হচ্ছে চরম জুলুম বা অবিচার আল্লাহ তাআলা বলেন যেটা সূরা লোকমানের ভিতরে আসছে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে যে উপদেশ দিবেন সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহর সাথে শরীক করো না নিশ্চয় শিরিক চরম জুলুম কথাগুলা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে বিদায় আল্লাহ কোরআনে সূরা আকারে পাঠিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য বলেন সুবহানাল্লাহ শিরিক করলে আল্লাহর হক আল্লাহকে না দিয়ে অন্যকে দেয়া হয় শিরিক করলে আল্লাহর হক আল্লাহকে না দিয়ে কাকে দেওয়া হয় সৃষ্টিকে দেওয়া হয় আপনি কার গাছের ফুল নিয়ে কাকে দিচ্ছেন গাছটা সৃষ্টি করছে কে ফুল ফুটাইছে কে ফুলের এত গ্রাম দিছে কে এত কালার রং ডিজাইন দিছে কে তো এই ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে মূর্তির সামনে যে রাখলেন তাহলে কার হক কাকে দিলেন
আপনাকে খাওয়াইয়া লালন পালন করিয়া বড় করলো, আপনাকে টেক কেয়ার করতে আছে, আপনাকে বাঁচাইয়া রাখছেন, যিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তাকে সিজদা না করিয়া আপনার কপালটা নিয়া আরেক সৃষ্টির কাছে কি করলেন, মাথা নত করলেন, তাহলে কি হইল? এতে করে আল্লাহর হক নষ্ট হইল। বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা শুধু তারই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, এটা বুখারি শরীফের হাদিস। এটা হাদিসের ভিতরে আছে, আল্লাহর হক আছে আপনার আমার উপরে, হাদিসের ভিতরে আছে। ওয়ালি আহলিকা ওয়ালি নাফসিকা আলাইকা হক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হক্কুন ওয়ালি রব্বিকা আলাইকা হক্কুন ফাতি কুল্লাযী হক্কিন হক্কাহ। তোমার উপরে তোমার পরিবারের হক আছে, তোমার উপরে তোমার নফসের হক আছে, তোমার উপরে তোমার প্রতিপালকের হক আছে। অতএব প্রত্যেকের হক তুমি যথাযথভাবে বুঝাইয়া দাও। আমরা কি করি না, নিজের হকও আদায় করি না, পরিবারের হকও আদায় করি না, আল্লাহর হকও আদায় করি না। আল্লাহর হক হলো আল্লাহর সাথে শিরিক না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। শিরিক করলে সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য করা হয়, সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য করা হয়। কার জায়গায় কাকে রাখা হয়? আল্লাহর স্থলে সৃষ্টিকে রাখা হয়। অথচ আল্লাহ বলেন সূরাতুল ইখলাসের ভিতরে 77 নম্বর আয়াতে, 112 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। তার সমতুল্য কোনো দিক দিয়া, তার সমতুল্য কোনো দিক দিয়া কোনো সৃষ্টি আল্লাহর সাথে কোনো সমতুল্য নাই। তাই সুতরাং কেউই সিজদা পাওয়ার অধিকার রাখে না। ঝুকা না দেনা জমিনে আপনি অবরে সাথে অবদিয়াত মে কে সিজদো কে আহলে হার গেস নিহি হাই হার এ কে আস্তানা, কোনো আস্তানায় আপনি সিজদা দিতে পারবেন না। এই ইবাদত করতে হবে একমাত্র আগ্রহের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য, একমাত্র কার জন্য? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। একমাত্র কার জন্য ইবাদত করতে হবে? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আমরা আল্লাহর গোলাম কিন্তু বেতনভুক্ত চাকর নয়, কর্মচারী নয়। যারা বেতনভুক্ত কর্মচারী তাদের সাথে মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক থাকে না, মনের টান থাকে না, বেতন আর সুযোগ সুবিধার সাথে সম্পর্ক থাকে। আমরা আল্লাহর ইবাদত করব জান্নাত পাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, বরং আল্লাহর মহব্বতে আল্লাহ আমাদেরকে আদর করিয়া শৃগাল কুকুর না বানাইয়া আশাবুল মখলুকাত মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এই আল্লাহ তাআলার ইবাদত আমরা করব। তো আজকের আলোচনা হলো ইমানের আলোচনা, গত জুমায় হয়ে গেছে, আজকের আলোচনা হলো আমলে সালে অর্থাৎ নেক আমল বা সৎকর্ম প্রসঙ্গে আজকের আলোচনা। কোরআনে যেখানে ইমানের কথা বলছে এই আমলের কথাও বলছেন, ইমান আমল দুটোটাই লাগবে, একটা ছাড়া একটা পরিপূর্ণ হবে না। কর্ম বা কাজ, যেটাকে ইংলিশে কি বলা হয় ওয়ার্ক, এর আরবি প্রতিশব্দ হলো আমল। এই কাজের আরবি প্রতিশব্দ কি? আমল। সৎ অর্থ ভালো, তাহলে সৎকর্ম মানে ভালো কাজ, যা কোরআনে আমলে সালেহ বলে উল্লেখ করা হয়েছে। আপনার আমার বিবেক বুদ্ধি দিয়ে ভালো কাজকে ভালো কাজ বলে প্রমাণ করতে চাইলে এটা ভালো কাজ নাও হতে পারে, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাধ্যমে যেটা যেসব কাজ প্রমাণিত, অর্থাৎ কোরআন সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত প্রকৃতপক্ষে সেটাই হলো ভালো কাজ। তাহলে ভালো কাজ হতে হলে কি হতে হবে? কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে।
তো সব কাজই আমলে সালে বা সৎকর্ম হিসাবে গণ্য হবে না ইমানের পর আমলের স্থান কি ইমানের আগে না ইমানের পরে যারা ইমানের আগেই আমল করতেছে কোনো কাজে লাগবে না সংখ্যার আগে শূন্য বসাইলে যেমন কোনো फायदा নাই ওই ঈমান না এনে ভালো কাজ করলো তার কোনো লাভ নাই ঈমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কাজ নবীর তরিকা বা সুন্নাহ মোতাবেক যে কর্মকাণ্ড পরিচালনা বা পালন করে তাকে আমলে সালেহ বা সৎকর্ম বলা হয় তাহলে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে এবং কাজটা করতে হবে নবীর সুন্নাহ বা তরিকা মোতাবেক তখন এটা ভালো কাজে প্রমাণিত মানে ভালো কাজে মানে এটা মানে হিসাবে ধরা হবে কখন আপনার কাজটা ভালো হলো যদি যে কাজটা করতেছেন এটা কুরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত এবং কাজটা নবীর তরিকা মতো করতে পেরেছেন তখন এই কাজটা কি হলো ভালো কাজ হলো সালাত যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় আর এটা যদি আপনার ইচ্ছা মতো আদায় করেন তাহলে এটা ভালো কাজ হবে না এটাও সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবী যেভাবে সালাত আদায় করেছেন সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে আদায় করো তাহলে প্রত্যেকটা ইবাদত তখনই ইবাদত হবে যখন এটা আমরা নবীর তরিকা মোতাবেক করব বলেন সুবহানাল্লাহ সৎকর্ম এটা আল্লাহ তো কোরআনে বলছে ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত বলতে আমরা সৎকর্ম বুঝাই কিন্তু সৎকর্ম এটা চার ভাগে বিভক্ত কয় ভাগ এক নম্বর হলো ইবাদত যত প্রকারের ইবাদত আছে তসবিহ তাহলিল থেকে নিয়ে শুরু করে দান খয়রাত থেকে নিয়ে শুরু করে আপনার সালাত সিয়াম যাকাত আল্লাহর হুকুম কোরআন তেলাওয়াত সব কিছু কি ইবাদত মা বাবার খেদমত করা পর উপকার করা সমাজ সেবা করা এতিম মিসকিন অনাথ কাঙ্গাল বিকারি সবাইকে দান খয়রাত করা এগুলা সব কি সৎ কাজের ইবাদত মানে ইবাদতের ভিতরে কি অন্তর্ভুক্ত দুই নম্বর হলো মুআমালাত অর্থাৎ লেনদেন এটাও আমলে সালের একটা প্রকার আজকাল হাজী সাহেবের হজ করে আসছেন কিন্তু তার লেনদেন ঠিক নাই তাহলে তিনি আমলে সালে এখনো পরিপূর্ণভাবে করতে পারেন নাই কারণ আমলে সালে শুধু ইবাদত নয় আর একটা কি আছে মুআমালাত আছে লেনদেন তিন নম্বর হলো মুআশিরাত অর্থাৎ আচার আচরণ আপনার ব্যবহার ও ভালো হতে হবে কারণ আপনার ব্যবহার ইসলাম মতে যদি না হয় তাহলে আপনি আমলে সালে করছেন এটা পরিপূর্ণভাবে বলতে পারবেন না চার নম্বর হলো আখলাক বা চরিত্র তার মানে চরিত্র সংশোধন করতে হবে খারাপ কাজগুলো ছেড়ে দিতে হবে তাহলে চরিত্র ঠিক রাখা এটাও আমলে সালের একটা পার্ট অংশ তাহলে আমলে সালে কয়টা ইবাদত মুআমালাত মুআশারাত আখলাক চারটা সমন্বয় কি হবে আপনি আমলে সালে করেন ঈমানদার আমলে সালে করে তার মানে ইবাদতও করে তার আচার ব্যবহারও ঠিক তার চরিত্র ঠিক তার লেনদেনও ঠিক সে কাউকে গালিও দেয় না কাউকে কারোর সাথে প্রতারণা করে না কাউকে ঠকায়ও না তার মানে কি তার আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে সে একজন মানুষ আমলে সালে করে ঈমানদার সে ক্ষতিগ্রস্ত হবে না তাহলে যারা ঈমানই আনলো না আমলে সালে করলো না তাহলে তারাই ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসানা লাফি খুস তাহলে আমাদের সমাজে অধিকাংশ লোক দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শুধু আল্লাহর উপর বা পরকালে বিশ্বাস স্থাপন আনুষ্ঠানিক ইবাদত যেমন নামাজ রোজা হজ যাকাত আদায় করা কোরআন তেলাওয়াত ও তসবিহ পাঠ করা ও দোয়ার মাধ্যমে পরকালীন মুক্তি ও জান্নাত লাভ এটা সম্ভব মনে করে কি আসলে কি এটার মাধ্যমে সম্ভব আসলে কি না এটুকের মাধ্যমে সম্ভব নয় বরং আরো কি অনেক চারটার কি আরো তিনটাই তো বাকি রয়েছে একটা দিয়েই সে জান্নাত কামনা করছে শুধু কি ইবাদত দিয়েই
এই ধারণার বশবর্তী হয়ে সমাজের অনেকেই একদিকে ঘুষ দুর্নীতি প্রতারণা কালোবাজারি মজুদারি সুদের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা শোধ না করে বিলাসবহুল জীবন যাপন শুরু করেন আর অন্যদিকে রাত দিন নামাজ রোজা তাসবিহ তাহলিলে ব্যস্ত থেকে মনে করেন যে পরকালে তারা নিশ্চিত সাফল্যের মুখ দেখবেন এটা আসলে কি সম্ভব নয় অন্যের হক বা অধিকার নষ্ট করে কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না হকুল্লাহ হকুল ইবাদ আল্লাহর হক সালাত সিয়াম যাকাত হজ এগুলা আল্লাহর হক কিন্তু ওই যে মানুষের পাওনা এটা মানুষকে গালি দিলেন মানুষের সমালোচনা করলেন মানুষের মনে আঘাত দিলেন মানুষকে ঠকাইলেন ভাইয়ের হক বোনের হক ফুফুর হক আত্মীয়দের হক মা বাবার অধিকার ক্ষুণ্ণ করলেন তাহলে এর জন্য এই অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না বান্দার হক বান্দার কাছ থেকে পরিশোধ করতে হবে হয়তো সওয়াব দিয়ে তার গুনাহ মানে তার হক আদায় করতে হবে অথবা সওয়াব না থাকলে নেকি না থাকলে তার কাছ থেকে গুনাহ নিয়া সে জাহান্নামে যেতে হবে তবু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কি করবেন না মাফ করবেন না তাহলে যে ভাবধারা যে চিন্তা চেতনা নিয়ে আমরা সমাজের লোক বসে আছি যে শুধু মানে ইবাদতের মাধ্যমেই জান্নাতে যাব এইভাবে জান্নাতে যাবার ধারণাটা সম্পূর্ণ কি ভুল সম্পূর্ণ ভুল সৃষ্টির অকল্যাণ করে সৃষ্টির সেবাকে পাশ কাটিয়ে স্রষ্টাকে পাওয়া ও পরকালের মুক্তি পাওয়া সম্ভব নয় তাহলে লেনদেন আচার আচরণ মুআমেলাত আখলাক এগুলা সবই কি কি থাকতে হবে ঠিক থাকতে হবে আল্লাহর দৃষ্টিতে যারা মানুষের কল্যাণ সাধন করে না বঞ্চিতদের সাহায্যের জন্য পরস্পরকে উৎসাহিত করে না তারা পরকালে অবিশ্বাসী আর আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াকুদ্দু আলা তুআমিল মিসকিন নিজেও খাদ্য দান করে না অন্যকেও খাদ্য দানে উৎসাহিত করে না এরা মুমিন নয় এরা পরকাল অবিশ্বাসী নিজেও দান করে না অন্যকেও দান করতে উৎসাহিত করে না বলেন তো এটা কি সালাত সিয়ামের অঙ্গ আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই ধরনের মুসাল্লির জন্য সর্বনাশ ইন্নাল ইনসানা লাফি খুস এক জায়গায় বলছে ইন্নাল ইনসানা লাফি খুস আর এক জায়গায় কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা ইমানই আনে না তারা তো ধ্বংস আর যারা এরকম সালাতের মাধ্যমে নাজাত পাইতে চায় কিন্তু আরো অনেক কাজ ছাড়া দেয় তাদের জন্য সম্ভব না আর এখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলতে যারা শিরিক করে অর্থাৎ লোক দেখানো নামাজ পড়ে নামাজ পড়লো তো পড়লো কোনো রকম দায় ঠেকানো ভাবে পড়লো কয় রাকাত পড়লো তাও খেয়াল করলো না ফরজ ও ওয়াজিবেরও দাগ ডাললো না তাহলে তার সালাত হবে কিভাবে এই ধরনের নামাজ পড়লে তো এই ধরনের নামাজিদের জন্য অবশ্যই দুর্ভোগ কপালে কি আছে তাহলে পরকালে অবিশ্বাসী এরা যারা কি করে না দান নিজেও করে না অন্যকেও দান করতে উৎসাহিত করে না যদিও তারা নামাজ রোজা হজ পালন করে আল্লাহ সূরা মাউনের পরকালে অবিশ্বাসীদের পরিচয় তুলে ধরতে গিয়ে এইসব কথাগুলা বলেন একমাত্র স্রষ্টার প্রতি অবিচল বিশ্বাস সৎ উপার্জন আত্মশুদ্ধি নেতিবাচক চিন্তা বা আচরণ থেকে মুক্তি ও সৃষ্টির সেবার সমন্বয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করা একমাত্র সম্ভব তাহলে সৃষ্টির সেবাও করতে হবে স্রষ্টার গোলামিও করতে হবে শুধু স্রষ্টা নিয়ে থাকলে হবে না সৃষ্টি নিয়েও থাকতে হবে তাহলে আপনার আমার উপরে দায়িত্ব শুধু স্রষ্টার গোলাম হিসাবে যে সব ন্যূনতম কাজগুলাকে আমরা কর্মসূচির আওতায় নিয়ে আসছি
এই একটু নামাজ পড়লাম রোজা রাখলাম রমজান মাসে এই সামান্য কিছু দান ফেরত যাকাত কিছু দিলাম তো দিলাম না হবে কেউ বিলম্বেতে করলাম কেউ এখনো করলামই না এইভাবে জান্নাত পাওয়া যাবে না আর অনেক কাজে কি করতে হবে আমল সে জিন্দেগি বন্তি হয় জান্নাত বিহি জাহান্নাম বিহি একা কি আপনি ফিতরত মে না নারী হায় না নুরী আমাদেরকে আল্লাহ নার দিয়েও বানান নাই নূর দিয়েও বানান নাই বানাইছেন একেবারে তুচ্ছ মাটি দিয়া এই মাটি যদি সে ঠিক মতন ইবাদত বন্দেগী গোলামি করে ঈমান এনে আমলে সালে করে তাহলে নার আর নূর উভয়ের উপরে চলে যাবে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা যা আল্লাহর মর্যাদা অর্জন করছে তার চাইতে বেশি সম্মানিত মর্যাদার আসন খুঁজবে কারা মানুষ কারা মানে ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ হবে কারা মানুষ যদি ইবাদত বন্দেগি ঠিকমতো করে খারাপ কাজ ছাড়ে কারণ এই নফসের ভিতরে দেখবেন পশুর ভিতরে স্বভাব আছে সে যা ইচ্ছা তা করে আর ইচ্ছা মতন খাইতে পারলে ইচ্ছা মতন ঘুমাইতে পারলে তার ইচ্ছা মতন বাচ্চা পয়দা করতে পারলে ওর জীবনের সার্থকতা মানে পূর্ণ হয়ে যাওয়ার আর জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না আমরা মানুষ হইয়াও যদি এরকম শুধু খাওয়া ঘুমানো আর বিবাহ সাথী এই যদি হয় মূল তাহলে আমরা আর পশুর ভিতরে এক হয়ে গেলাম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো চাহিদা দেন নাই তারা খায়ও না পান করে না সংসার করে না কিন্তু তারা আল্লাহর হুকুম যা তাই করে একটু কমও করে না বেশিও করে না আল্লাহর আদেশ যা তাই তারা পালন করে এখন এদের ভিতরে যে এই নফস দেয় নাই আপনার আমার ভিতরে নফস দিছে এখন আমার নফস খারাপের দিকে যেতে চায় আমি আল্লাহকে না দেখে ভয় করে জাহান্নাম না দেখে ভয় করে গুনাহটাকে ছেড়ে দিলাম নফসের বিরোধিতা করলাম তা এতে করে ওই ফেরেশতাদের চাইতেও আমাকে আল্লাহ শ্রেষ্ঠ বানাই দিলেন বলেন সুবহানাল্লাহ কারণ ফেরেশতাদের ভিতরে কি নাই ওই নফস নাই একজন অন্ধ মানুষ যদি বলে আমি কোনো পর নারীর দিকে তাকাই না এর কোনো কৃতিত্ব নাই কারণ অত চোখই নাই ফেরেশতারা তো গুনার কাজ করে না করবে কি জন্য পেটই তো নাই পেট থাকলে না দুর্নীতি করত যৌন চাহিদা থাকলে না সে টিজিং এর পিছনে ছুটত পরক্রিয়ার পিছনে ছুটত ফেরেশতাদের তো এসব কিছুই নাই এজন্য মানুষের এই স্বভাবগুলা দিয়ে দিছেন এগুলাকে যদি আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারি নফসকে আত্মশুদ্ধি করতে পারি তাহলে আমরা ফেরেশতাদেরও কি উপরে উঠতে পারব তাহলে আমলে সালে ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে বলেন যারা ঈমান আনবে আমলে সালে করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রাখছেন বলেন সুবহানাল্লাহ যেখানে তারা সব সময় থাকবে যেখান থেকে তাদের মন চাইবে না যে বেরিয়ে যায় বাইরে হইতে পারবে না তা না বাড়িতে না পারলে তো জেলখানা হয়ে গেল জান্নাত বার হইতে পারবে না নাকি বের হতেই চাইবে না আমরা এখন এখানে আসি একটু মন চায় অন্যদিকে ঘুরতে কারণ এখানে মন টিকে না কিন্তু জান্নাত এমন পরিবেশ না যেখান থেকে মানুষ আবার অন্যত্রে যাইতে চাইবে অর্থাৎ ওর মনই চাইবে না লা ইয়াবগুনা আনহা হেওয়ালা বলেন সুবহানাল্লাহ তাহলে আমল আমল করতে হবে সৎকর্ম বা আমলে সালের গুরুত্ব অপরিসীম একজন মানুষের জীবন যাপনকে একটি পশুর জীবন যাপন থেকে আলাদা করা যায় না খাওয়া দাওয়া ভোগ বিলাস ও প্রাকৃতিক চাহিদা পূরণের দিক থেকে একজন মানুষ আর পশু সমান একমাত্র আমলে সালে বা সৎকর্ম মানুষকে পশুর মতো জীবন যাপন করে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করে যার আমলে সালে আছে সে আর পশু নয় যে আমলে সালে করলো না সে আর পশুর ভিতরে কোনো পার্থক্য নাই সৎকর্মই সাধারণ মানুষকে অন্যান্য মানুষে মানে অনন্য মানুষ উন্নত মানুষে পরিণত করেন বলে সুবহানাল্লাহ তাহলে সৎকর্ম যে যত বেশি তাহাজ্জুদ করবেন যে যত বেশি নফল ইবাদত করবেন যে যত বেশি দান খয়রাত করবেন তার মর্যাদা কি সাধারণ থাকবে না অন্যদের চাইতে আর কি উন্নত হবে
তাহলে আপনার মর্যাদা আপনিই বাড়াইতে হবে, আপনার ইজ্জত সম্মান পরকালে আপনাকে এখান থেকে আমল করে উপর দিকে উঠাইতে হবে। কিমাতে হার সিজেরা দানি কেকিস কিমাতে খুদরা না দানি আহমাতিস, সব জিনিসের মূল্য মূল্য বুঝলা তুমি, তোমার নিজের মূল্যটা নিজে বুঝলা না, সময়টা খেলায় হেলায় অপচয় করলা, অপব্যয় করলা, তুমি সময়টাকে মূল্যায়ন করলা না। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়টা অপব্যয় করিয়া নষ্ট হয়ে যাবে, মানুষ ধ্বংসের ভিতরে পৌঁছবে। ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি, ঈমান এনে যারা সব সময় কি আমলে সালে করতেই কি থাকে, রিকশায় বসছেন তসবিহ পড়েন না, গাড়িতে বসছেন সূরা ইখলাস পাঠ করতে থাকেন না, কি সমস্যা আছে? যেদিকেই যান ইবাদত চলবে। সাহাবায়ে কেরাম হাতে কাজ করত, মুখে কোরআন তেলাওয়াত করত, বলেন সুবহানাল্লাহ, তারা সময়কে মূল্যায়ন করত। আপনার আমার জীবন নামক আইসক্রিম কিন্তু অনবরত গলতেই আছে, কাজে লাগাই আর না লাগাই সময় নির্ধারিত, জাস্ট টাইম, যথা সময় মৃত্যু হয়েই যাবে, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 10 মিনিট, কারোর জন্য 10 দিন, কারোর জন্য 10 মাস, এইভাবেই তো চলছে নাকি? কেউ তো আর আমরা জানি না কে কখন মারা যাব। তাহলে আমাদের সকলের জীবনের মানে বেলা আসর, অল আসর মানে আমাদের জীবন প্রায় আসর, আসর মানে কি আসর থেকে মাগরিব সময় কি বেশি না কম, মানে সময় সবারই কাছাই আসছে। তো কালের শপথ, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তাহলে আজকের আলোচনা হলো কি, সৎকর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে, সৎকর্ম দরকার আছে কি নাই? আছে। আর সৎকর্ম কোনটাকে বলে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটাকে কি সৎকাজ বলে? সৎকাজ কখন সৎকাজ হবে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কাজটা আপনি নবীর তরিকা মতো করবেন তখন এটা সৎকাজে পরিণত, মানে এটা মানে সৎকাজে কি হবে, মানে এটা সৎকাজ হিসাবে ধরা হবে। আপনার আমার ইচ্ছা মতন যেমন খুশি তেমন ভাবে ইবাদত করলেও ইবাদত হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কি কোন পদ্ধতিতে ইবাদত করব এবং কোন কাজটা ইবাদত সেটা জানি না, আল্লাহ তাআলা দয়া করে ওহী নাযিল করিয়া কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে জানাই দিলেন নবীদের মাধ্যমে এবং বললেন মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যা দেন তা গ্রহণ করো এবং যা ছাড়তে বলেন তা ছেড়ে দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ করো, আমার সুন্নার ভিতরে তোমার নাদা, বলেন সুবহানাল্লাহ। তাহলে মানিস্তান নাবি সুন্না ফাহুয়া বি উম্মাহ, যে নবীর সুন্নাত মতে জীবন যাপন করবে সেই হবে নবীর উম্মাহ, তার জন্য রয়েছে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কে যাচ্ছে আর কে যাচ্ছে না, যার জীবন নবীর তরিকা মতে চলে সে জান্নাতে যাবে, যে জীবন নবীর তরিকার বাহিরে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আল্লাহ পরকালে দাঁত ধারে না, কোরআন হাদিস জানে না, সে অনুযায়ী আমল করে না, সে যাবে জাহান্নামে। অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওইসব মানুষগুলা যারা নবীর তরিকা মতে চলে না, যারা ঈমান আনে না আমলে চলে করে না এবং শুধু নিজে আমল করে তাই নয় বরং অন্যকে আমল করতে উৎসাহিত করে না, তাহলে এরা যাবে, এরাই ধ্বংসের ভিতরে নিমজ্জিত, মানে চির জাহান্নামে হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি করুক সবাই করে না আমি, যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন নামা আলেন ইল্লাল বালা।